আসসালামু আলাইকুম। সো এখন আমরা ধরি নেই যে আমাদের ফ্লাটারটা ঠিকভাবে ইনস্টল করা হয়েছে, আমরা ম্যাক অথবা লিনাক্সে এখন কাজ করতেছি। সো ম্যাক ও লিনাক্সে কাজ করার সময় এইটা হচ্ছে আমাদের কাইন্ড অফ খুব পরিচিত একটা জিনিস, টার্মিনাল। এবং এই লিনাক্সে কাজ করার সময় হয়তো আমরা জি এডিটে বেশি কাজ করে থাকি, অথবা নোটপ্যাড প্লাস, বা আমাদের অনেকের পছন্দ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমি যখন ফ্লাটারে কাজ করতেছি তখন আমি সবসময় রেকমেন্ড করি হচ্ছে যেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করি। এর দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে কি যে এক্সটেনশনগুলো, এই যে আমি যদি ডার্টের এক্সটেনশন লিখি তাহলে ডার্টের এক্সটেনশনগুলো অ্যাভেলেবল, ফ্লাটারের এক্সটেনশনগুলো অ্যাভেলেবল, এবং এখানে আমাকে ডিবাগ করার সুযোগ দিচ্ছে এই ইয়ের মধ্যে। এবং আমি যদি একটা একটু, এখন এত ডিটেলসে যাব না, আমি জাস্ট একটা উদাহরণ দেখে বুঝাই, সিম্পল একটা উদাহরণ। যে সিম্পল একটা উদাহরণের মধ্যে কি, যে ধরো আমার একটা ই যখন একটা প্রজেক্ট, ফ্লাটার যখন একটা প্রজেক্ট থাকে তখন পাব স্পেক ডট ওয়াইএমএল হচ্ছে কাইন্ড অফ এর একটা কনফিগারেশন ফাইল। যে কনফিগারেশন ফাইলে আমি বিভিন্ন যে ডিপেন্ডেন্সিস বা এক্সট্রা থার্ড পার্টি ই ফ্রেমওয়ার্কগুলো বা ইম্পোর্ট করতে পারি। থার্ড পার্টি আমার ধরো এই HTTP একটা ইম্পর্টেন্ট একটা ই প্যাকেজ, এই প্যাকেজ জাতীয় জিনিসগুলোকে আমরা ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট করার পরে আমার এটা সেট আপ করার জন্য আলাদাভাবে, যদি আমি টার্মিনালে কাজ করতে হলাম আলাদাভাবে কমান্ড লাইন লিখে করতে হয়। তো ধরো এখানে আমি যদি একটা লাইন চেঞ্জ করি, ধরো মনে করো আমি HTTP-র এই লাইনটা তুলে দিলাম, তাহলে আমি যদি কমান্ড SH বা Ctrl SH দিবা সেভ করি, তাহলে VS কোড অটোমেটিক্যালি আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে রান করার প্রয়োজন ছিল pub.yml-টা, সেটাকে সে রান করে আমাকে এক্সিট কোডটা দেখা যায়। এক্সিট কোড মানে সাকসেসফুলি আমার হয়েছে, এখন আমি যেমন ছিল সেটা। সো এটা হচ্ছে সুবিধা আমার কাইন্ড অফ, যে আমার এই VS কোড ইউজ করলে এই জিনিসগুলো রিজলভ হয়ে যাবে, এই জিনিসগুলো না আমার এক্সট্রা টেনশন করা লাগে না। সো আশা করবো তাহলে আমার কী কী এক্সটেনশন লাগতেছে। আমি হচ্ছে তিনটা এক্সটেনশনের কথা বলবো, একটা হচ্ছে কয়েকটা সরি তিনটা না ডার্ট এক্সটেনশন, ফ্লাটার এক্সটেনশন, এরপরে হচ্ছে হাইলাইট ট্যাগ ম্যাচিং, এরপর হচ্ছে কোড ফরম্যাটার আর কি। কারণ হচ্ছে এখানে কোডগুলোকে আমরা অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো বা আরেকটা হচ্ছে কি যে ব্র্যাকেট পেয়ার কালারাইজার আছে এইটা। কারণ আমাদের এই ফ্লাটারের কোডগুলো অনেক ক্ষেত্রে অনেক কেসে হয়ে যায় কি, যে ধরো আমি একটা দেখাই, যে ধরো এই যে হোম পেজ অনেক বড়, এখানে তো বড় নেই, আমি মেইন ডটটা দেখাই, ধরো মনে করো এই এইটা না, এই মেন ডটার, ধরো মনে এই যে অনেক বড় একটা আমার কোড। হ্যাঁ, সে এই বড় কোডটাতে যদি আমার ইন্টেন্ডেশনগুলো ঠিকঠাক থাকে তাহলে আমাদের কোডটা কোন লাইনটা এডিট করতে হবে সেটা বুঝতে সুবিধা হবে। সো এই কারণে বলতেছি যে তাহলে আমার একবার রিভিউ করি কী কী লাগতেছে। ব্যাকেট পেয়ার কালারাইজার এটা অপশনাল, তবে ডার্ট, ফ্লাটার, পরে হচ্ছে প্রিটিয়ার, এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইম্পর্টেন্ট, এগুলো করলে খুব সুবিধা। এটার প্রিটিয়ার হচ্ছে কি যে যদি সেভ করো তাহলে তোমার তো কোডটা অটোমেটিক ইন্টারন্যাশনাল ফরম্যাট করে দেবে। সো এটা আরও অনেক সুবিধা। এবং কীভাবে ইনস্টল করতে হবে সেইটার একটা এখানে দেখাই দিয়েছে কী কী করতে হবে, বা কী বাইন্ডিংয়ে জাস্ট সেট অন সেভে, যে অন সেভ ফরম্যাট অন সেভ এটা ট্রু করে দিলে হবে আর কি, বুঝতে পারছো? সো এই তো সেট আপ করছে। সো নেক্সট থেকে আমরা স্ট্রাকচার এবং বেসিক কোডিংয়ে চলে যাবো ইনশাল্লাহ।